गांधीजीर संगे जखन आमार प्रथम देखा हय तखन देखलाम सबाई ताके प्रणाम करछेन किन्तु आमी करिनि। एकजन सेई विषये आमार दृष्टि आकर्षण करलेन, बोलेन गांधीजी के प्रणाम करार कथा। आमी बोल्लाम आमार एई दक्षिण हस्त दिये आमी स्वामी विवेकानंदेर चरण स्पर्श करेछि, आमार एई दक्षिण हस्त दिये आर कारो पा आमी स्पर्श करते पारबो ना। जे मस्तक स्वामी विवेकानंदेर चरणतले নত होयेछे से मस्तक आर कोथाओ नत होबे ना। जीवने आर कखनो काउके प्रणाम करिनि आर कारो पाये माथा नोयाइनि। आमार माथाय पीठे तार अग्निस्पर्श एखोनो लेगे रयेछे। एई कथाटी बोलेछिलेन विप्लबी नायक हेमचंद्र घोष। बंधुरा, भिडियो शुरूतेई आपनादेर एकटा प्रश्न छुड़े दिलाम। अच्छा बोलुन तो, भारतेर स्वाधीनता आंदोलने कार भूमिका कतटा छिलो? भारतेर स्वाधीनता कार जन्य पेलाम? कार जन्य स्वाधीन भारतेर नागरिक बोले माथा उंचु करे बेঁচে आछि? कार जन्य इंग्रेजरा देश छाड़ते बाध्य हलो? गांधीजी नाकि नेताजी? आमरा बोलबो ना, जा बोलार आपनाराई बोलबेन, कारण जनमतेर उपरे बड़ो किछु नेই बोले आमरा सबाई विश्वास करी। माइएम एटा कखनो बोलबे ना जे भारतीय स्वाधीनता आंदोलने गांधीजीर कोनो भूमिका छिलो ना। तिनिও छिलेन भारतेर स्वाधीनता संग्रामी। तबे भारतवर्षेर समस्त जनतार एकटाई प्रश्न घुरे फिरे आसছে, इंग्रेजदेर बिरुद्धे लड़ाई करेছেন गांधीजी एवं नेताजी, किन्तु के किसेर जন্য लड़ाई कরেছেন এটাই ভাববার বিষয়। দেশের স্বাধীনতার জন্য কে লড়েছেন আর দেশের ক্ষমতার সিংহাসনে বসার জন্য কে লড়েছেন, এটাই বোধহয় সমস্ত ভারতবাসীকে ভাবিয়ে তুলেছে। অনেকেই বলে থাকেন আমরা গান্ধীজিকে কেন সম্মান করব। বলতে পারেন আমরা ব্যক্তিগতভাবে গান্ধীজির ব্যাপারে কোনো নেতিবাচক কথা বলবো না, কারণ এই ভারতবর্ষেই আছেন অনেক গান্ধীপ্রেমী মানুষ। তাদেরকে তাদের চিন্তা ভাবনাকে আমরা অসম্মান করব না। আমরা সবাই জানি প্রতিটা মানুষের ভুল ত্রুটি থাকে, কিন্তু সেটা যদি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে কেউ করে থাকে সেটাকে কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া সম্ভব? যেখানে প্রশ্ন রয়েছে দীর্ঘ 200 বছরের গোলামির হাত থেকে আমার দেশ ভারতের মুক্তি লাভ। যাই হোক, সমস্ত ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে আমরা আজকের ভিডিওতে যেটা জানাতে চলেছি সেটা হলো গান্ধীজি কোনো মহান ব্যক্তি নন, সবটাই তার মুখোশ। শুরুতেই বলে রাখি, সংগৃহীত তথ্যগুলি গান্ধীজির অপকর্ম। আমি সুভাষ বলছি, সুভাষ ঘরে ফেরে নাই, গান্ধীর অটোবায়োগ্রাফি, মাই এক্সপেরিমেন্ট, হিস্টোরিয়ান নীরদ চৌধুরী, সি আর মজুমদার, ইন্ডিয়া টুডে, আজ তাক, জি নিউজ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও তথ্যগুলি একটু মনোযোগ সহকারে শুনুন। নাম্বার ওয়ান, বিপ্লবী যতীন দাস অনশন করে লাহোর জেলে 63 দিনের মাথায় শহীদ হন। গান্ধী তখন লাহোরেই ছিলেন, কিন্তু তাকে বলা হলেও তিনি মহান যতীন দাসকে মালা দিতে যাননি। দেশের জন্য এক যুবকের এমন মৃত্যুবরণও গান্ধীর মন গলাতে পারল না। নাম্বার টু, ভগৎ সিং তখন জেলে এবং ফাঁসির ঘোষণা হয়ে গেছে, তাই চন্দ্রশেখর আজাদ তাকে বাঁচানোর জন্য গান্ধীর সাথে দেখা করতে যান, কিন্তু গান্ধী বলেন যে তিনি কোনো আতঙ্কবাদীর সাথে দেখা করতে পারবেন না। অতঃপর চন্দ্রশেখর আজাদ 27 ফেব্রুয়ারি 1931 সালে নেহরুর সাথে দেখা করতে যান। সেখানে ভগৎ সিংকে বাঁচাতে মরিয়া আজাদের সাথে নেহরুর উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং আজাদ সেখান থেকে বেরিয়ে সাইকেলে চেপে এক পার্কে গিয়ে বসেন। 15 মিনিটের মধ্যে ব্রিটিশের 2 ব্যাটালিয়ন তাকে ঘিরে ফেলে, কিন্তু মহান বিপ্লবী আজাদ নিজের গুলিতেই শহীদ হন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে নেহেরু গাদ্দারি করেছিলেন। নাম্বার থ্রি, যেখানে ব্রিটিশও ভগৎ সিংয়ের ব্যাপারে সহানুভূতিশীল হয়েছিলেন, কিন্তু গান্ধী তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করলেন না, উপরন্তু মহান বিপ্লবীকে গুন্ডা বললেন এবং একদিন আগেই ফাঁসিতে মত দিলেন। নাম্বার ফোর, জালিয়ানওয়ালাবাগের হত্যাকারী মাইকেল ডায়ারকে বীর বিপ্লবী উদম সিং যখন ইংল্যান্ডে গিয়ে হত্যা করে বদলা নিলেন তখন গান্ধী এই বীর বিপ্লবীকে পাগল বললেন। নাম্বার 5, 1938 সালে সুভাষচন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি হলেন, কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে সুভাষের বিদ্রোহ গান্ধী সহ্য করতে পারলেন না। তাই 1939 সালে সুভাষের বিরুদ্ধে সীতারামাইয়া পট্টবী নায়ককে দাঁড় করালেন এবং ঘোষণা করলেন যে সীতারামাইয়ার পরাজয় হবে তার পরাজয় এবং যদি সুভাষ জয়ী হন তবে রাজনীতি ছেড়ে দেবেন। ওই সময় সুভাষচন্দ্র একা একদিকে আর কংগ্রেসের বাকি সব নেতারা যেমন গান্ধী, নেহরু, প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্ত, ভুলাভাই দেশাই, রাজেন্দ্র প্রসাদ, সরোজিনী নাইডু, আবুল কালাম সহ সবাই একদিকে, কিন্তু সুভাষ সবাইকে গোহারা হারালেন। তবুও গান্ধী রাজনীতি ছাড়লেন না, বরং সুভাষের সাথে শয়তানি করে তাকে পদত্যাগে বাধ্য করলেন। নাম্বার 6, গান্ধী প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশের হয়ে সৈন্য বাঁচতেন। সেই যুদ্ধে 13 লক্ষ ভারতীয় ব্রিটিশের হয়ে লড়লেন এবং 72,000 শহীদ হন। এটা কি অহিংসা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে নেতাজি যখন যুদ্ধের জন্য তৈরি তখন গান্ধী বললেন সুভাষ দেশের শত্রু এবং আরও বললেন যে যদি ব্রিটিশই পরাধীন হয় তবে ভারতের স্বাধীনতা পেয়ে কী লাভ, এখন ব্রিটিশকেই সাহায্য করা উচিত এবং করলেন। এখন প্রশ্ন, এই যুদ্ধ কি অহিংসার পথে হয়েছিল? গুলির বদলে কি তিনি লাড্ডু বিতরণ করেছিলেন? নাম্বার 7, এই কাঙালির দেশে তিনি কিভাবে ভালো খান আর কিভাবেই বা ধনীর মতো থাকেন? গরিব গান্ধীর প্রতিদিনের খাবার ছিল কাজু, আখরোট, বাদাম, মোসাম্বি, বেদানা, লেবু, আপেল, গরুর দুধ, ছাগলের দুধ, ক্ষীর, রুটি, আরও অনেক কিছু। এছাড়া গরমকালে ঠান্ডা এঁটেল মাটিতে পেট রেখে ঘি দিয়ে পা মালিশ করাতেন। সরোজিনী নাইডু একবার বলেছিলেন, বাপু আপনাকে গরিব বানিয়ে রাখতে অনেক খরচ হয়ে যাচ্ছে। নাম্বার 8, গান্ধী বলেছিলেন যদি দেশভাগ হয় তবে তা হবে তার মৃতদেহের উপর দিয়ে, কিন্তু অবশেষে দেশভাগ হয়েছিল এই মুখোশধারী গান্ধীর সমর্থনে। নাম্বার 9, গান্ধী বললেন পাকিস্তানকে আমরা যে 55 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা কেন দিচ্ছি না? উত্তরে সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন ওই টাকা যদি তাদের দেওয়া হয় তাহলে তারা অস্ত্রশস্ত্র কিনে আমাদেরই বিরোধিতা করবে, ফলে পাকিস্তানকে টাকাটা দেওয়া উচিত হবে না। অবশেষে গান্ধী পাকিস্তানকে ওই 55 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য অনশনে বসে পড়লেন এবং পাকিস্তানকে টাকা দেওয়া হলো। তারপর পাকিস্তান কি করেছিল সেটা কারো অজানা নয়। সবশেষে নাম্বার 10, 1946 সাল অবিভক্ত বাংলা, দায়িত্ব পেয়েছে মুসলিম লীগ। 1946 সালের 16ই আগস্ট ভোরবেলা থেকে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি লাঠালাঠি শুরু হয়ে যায়। সেই সময় কিন্তু গান্ধী নেহরুকে দেখতে পাওয়া যায়নি, গান্ধী সোজা পালিয়ে গেলেন নোয়াখালীতে। এবার বলুন এসব কি কি এগুলো ইতিহাস কি সব ভুল বলছে নাকি সবটাই ঠিক বলছে? সেটার বিচারক আপনারা। এবার শুনুন পর্দার আড়ালের আসল ঘটনা। 1885 সাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টিভিয়ান হিউম একজন ব্রিটিশ। একজন ব্রিটিশই কেন এমন একটি প্ল্যাটফর্ম বানালো এর মধ্যেও গভীর প্রশ্ন। যাই হোক, সারা ভারত তখন স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছিল। তার বাণী, জন্ম হইতেই তোমরা মায়ের বলি প্রদত্ত। ব্রিটিশ সরকার দেখল যদি এই জাতীয়তাবাদ চলতে থাকে তবে তাদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, তাই তাদের একটা প্রতিরোধ করতে হবে, অর্থাৎ এই জাতীয়তাবাদকে রুখতে চাই এর একটা কাউন্টার। অসফল ব্যারিস্টার গান্ধী সাউথ আফ্রিকা থেকে বিতাড়িত হয়ে ভারতে আসেন 46 বছর বয়সে এবং 5 বছরের মধ্যেই কংগ্রেসের সর্বেসর্বা হয়ে গেলেন। কিভাবে হলেন? আমরা সবাই জানি ভারত ধর্মভীরু দেশ এবং এই দেশ সন্ন্যাসীকে আগাগোড়াই শ্রদ্ধা করেন, তাই ব্রিটিশ সরকার গান্ধীজিকে কংগ্রেসের সর্বেসর্বা বানিয়েছিলেন। স্বামীজির অনুপ্রেরণার জাতীয়তাবাদের কাউন্টার হিসাবে। তারা যেন এই কংগ্রেসের প্ল্যাটফর্মকে বিপ্লবীদের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন, কারণ তারা জানতেন গান্ধীবাদের থেকে তাদের কোনো জীবননাশের ভয় নেই, কিন্তু বিপ্লবীদের থেকে তো আর রক্ষা পাবে না। তাই তারা বিপ্লবীদের দমাতেই গান্ধীকে ফোকাসে রেখেছিলেন এবং বিশেষ প্রাধান্য দিয়েছিলেন। এটাই সত্য। যদি নেতাজি না থাকতো তবে আমরা আজও পরাধীন থাকতাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।